হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি একটু খারাপ আছি, কারণ আমার শরীরটা একটু খারাপ। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে, যাবো হলো কালী পুজোর ঠাকুর দেখতে। তো আমার যেহেতু শরীর খারাপ, জ্বর সর্দি সর্দি, সেই কারণে এখন দেখো আমি একটা হাইনেক পরে নিয়েছি, তার উপরে একটা সিম্পল শাড়ি। শরীরটা বেশি ভালো না, যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আমি না গেলে আমার মা যাবে না আর কি, সেই জন্য মায়ের কারণেই যাওয়া আর কি, জোর জবরদস্তি। আর এই যে এখন একদম আমি সিম্পলভাবে রেডি হব, একটা সিম্পল শাড়ি পরেছি, সিম্পল লুক দিয়েছি, কেমন লাগছে এই যে আমার ফাইনাল লুক। আর এরই মধ্যে চলেও এসেছি মাসির বাড়িতে, আর রাস্তায় প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, তো আমার ভীষণ খারাপ লাগছিলো শরীরটা। তো তবুও সবার জন্য বেরোলাম, তো বেরিয়ে বেশ ভালোই লাগছিলো। তো এই যে এখন আমার মা, পঞ্চমী, প্রতিমা, আমার মাসি, মেসো, সুজনদা সবাই রেডি, একদম রেডি হয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন আমরা কয়েকটা ঠাকুর দেখে নিয়ে তারপর বাড়িতে যাব। আর আমাদের বেরোতে বেরোতে না অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি 12টার দিকে, বাড়িতে যেতে যেতে 2-2:30। তো এই করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেল। আর তারপরের দিন তো এত রাত জেগে ঠাকুর দেখে আরোই শরীরের 12টা বেজে গেছে। যাই হোক, এখন চলে এলাম আমরা প্রথম ঠাকুর, মানে প্রথম প্যান্ডেলটায়। প্যান্ডেলটা ভীষণ ভালো লাগছিল, দেখে বোঝা যাচ্ছিল না এটা একটা প্যান্ডেল, মনে হচ্ছিলো একটা বাড়ির মতন। যাই হোক, এখন আমরা সবাই মিলে ঢুকলাম, আর এই প্যান্ডেলের ভিতরে এসে আমরা অনেকগুলো ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তো চলো, আজকের ভিডিওটা খুব ভীষণ একটা ছোট্ট ভিডিও, খুব একটা বড় করতে পারিনি কারণ শরীর খুবই খারাপ ছিল। তবুও চেষ্টা করেছি তোমাদের সঙ্গে যেন ভিডিও শেয়ার করতে পারি, সেই জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যাই হোক, এই যে দেখো এখন আমার সুজনদার ছবি তুলবে জন্য দাঁড়িয়েছিল, আর আমি, আমার ভালো লাগছিল না, সেই জন্য বোনদেরকে বলছিলাম যে ছবি টবি তুলে দে। দেখো একদম আমি কেমন একটা লাগছিল, আমাকে দেখতে সেজেছি কেমন পাগলের মতন, সবাইকে সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে গেছে, আমি সোয়েটার টুইটার পরে গেছি। যাই হোক, আগে শরীরটা আগে, তারপরে সব কিছু। তো এখানে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম, তো ওই সেবিক পুলিশটা এসে বললো যে হেলান দেবেন না। তো ভীষণ হাসাহাসি করলাম সেটা নিয়ে, তারপরে চলে এলাম আরও একটা প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ছোটো মোটোর মধ্যে ভীষণ সুন্দর। যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকে ঘুরতে বেরিয়ে কী করেছি না করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই সাইডে দেখো এখন দুই বোনে মিলে কয়েকটা ছবি তুলবে, আমিও তুলেছিলাম, আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু বোনুরা ভীষণ জোর জবরদস্তি করলো, সেই কারণে কয়েকটা ছবি তুলেছি। পরে বাড়িতে এসে দেখছি না বেশ ভালো এসেছে, তো ভাবছিলাম আর একটু সাজলেই পারতাম, কিন্তু তখন না বেরোতে একদমই ভালো লাগছিলো না। তো এই যে দেখো ঠাকুর দেখতে দেখতে আবার আমি আমার বরকে ফোন করছিলাম, বাড়িতে গেছে কি না, কী করছে না করছে একটু খোঁজ খবর নিচ্ছি। তারপরে চলে এলাম আরও একটা ব্যান্ডেল দেখতে, আমরা মোট কটা ঠাকুর দেখেছি আমার ঠিক মনে নেই, তোমরা কিন্তু দেখে গুনে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কটা ঠাকুর দেখেছি। তো এই প্যান্ডেলের ভিতরে এসে দেখো কফি কাপ দিয়ে ওপরটা ডেকোরেশন করেছে, ভীষণ সুন্দর লাগছিলো, ছোটো মোটো একটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল। আর এখানে মায়ের প্রতিমাটাও ভীষণ মিষ্টি ছিল দেখতে আর কি, মায়ের মুখটা। তো চলো দেখতে থাকো। তো এই প্যান্ডেল দেখার পরে চলে এলাম এখন গঙ্গারামপুর নিউ মার্কেটের যে প্যান্ডেলটা সেটা দেখতে। তো এই প্যান্ডেলটা ভীষণ বড় করেছিল, এখানকার প্যান্ডেল প্রত্যেক বছরই একটু বড়ই করে। আর এখানে এখন আমরা দেখো সবাই নামেনি, আমার মাসিরা সবাই নামেনি, ক্লান্ত হয়ে গেছে ঠাকুর দেখতে দেখতে। তার থেকেও বড় কথা, অনেক রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য সবার একটু একটু মানে বিরক্তিবোধ চলে এসেছিলো ঠাকুর দেখতে দেখতে। আর একটু ভিড়, মানে লোক সংখ্যাটাও কম ছিল, ভিড় নেই বললেই চলে। দুর্গাপূজায় যেমন একদম ভিড়ে থাকা যাচ্ছিলো না, ঢোকা যাচ্ছিলো না, কালী পুজোতে একদম ফাঁকা মনে হচ্ছে, মাছি তাড়াচ্ছে সবাই। যাই হোক, এরকম ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখে মজা। তো চলো পুরোটা দেখতে থাকো। যতটা ভেবেছিলাম শরীরটা খারাপ লাগছিলো, ভালো লাগবে না, বেরোতে ইচ্ছে করছিলো না, কিন্তু বেরোনোর পরে এসে নিয়ে সবার সাথে ঘোরাঘুরি করছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো তারপরে এই যে দেখো চলে এলাম, এই প্যান্ডেল দেখার পরে আর কোনো ঠাকুর দেখিনি, আমরা সোজা চলে গেছিলাম বাড়ি, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। আর আমার বেশ একটা ভালোও লাগছিলো না, মাথা প্রচণ্ড ব্যথা করছিল, জ্বর জ্বর ভাব লাগছিলো। ওই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করেছে, আর অনেকটা বড় করেছিল, ভীষণ সুন্দর লাগছিলো। আর এই সাইডে দেখো জলের ফোয়ারা করেছিল, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর কি। এখন আমরা ভিতরে যাব, আর এর ভিতরে ঢুকে নিয়ে কোনো ছবি টবি তোলার কোনো সিন ছিল না, কারণ অনেকটাই ভিড় ছিল, আর ভিতরে বেশি সময় থাকতে দিচ্ছিলো না সিবিক পুলিশরা। তো এক মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম ছিলাম আর কি, একদিক দিয়ে ঢুকেছি আর একদিক দিয়ে বেরিয়েছি।
ভীষণ তাড়াহুড়ো করে। তো চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কালকে তো দেখলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। মা এখন আমাকে পাস্তা করে দিয়েছে আর ডিম ভাজা, এগুলো এখন খাবো সকালে। তারপরে একটু পরে দুপুরে মা রান্না করবে, সেগুলো খাবো। আর আজকে আমার বাড়ি যাওয়ার দিন, তো মা মাংস নিয়ে এসেছে বাজার থেকে, সেই কারণে মাকে একটু বসে বসে পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো পুজো 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 মানে ভাবটা শেষ, এখন বাড়িতে যাব, বাড়ি ফিরে যাব, ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ডেলি ব্লগ দেখার জন্য রেডি হও। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। সবাইকে টাটা।